মিঠাপুকুরের হজরত আলী আকবর শাহ মাজারের বার্ষিক উরস মুবারক অনুষ্ঠিত হল। এদিন সকাল থেকেই মাজারে বিশেষ প্রার্থনা চলে, পাশাপাশি চাদর চড়ানো হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দেবব্রত বিশ্বাস, উপপুরপ্রধান আদিত্য নিয়োগী, সিআইসি অমিত ঘোষ, সমাজসেবী রাজা চ্যাটার্জি, কাউন্সিলর দিলীপ দেসহ অন্যান্যরা। চাদর চড়ানোর পর এখানে খিচুড়ি খাওয়ানোরও ব্যবস্থা করা হয়। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে এক ইমাম বলেন, হুগলি থেকে সতীশ গুপ্তা, রিপোর্ট NNTV বাংলা।